আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম আলু ভাজা। তো তার জন্য আমি এখানে আলু কুটে নিয়েছি লম্বা লম্বা করে, পেঁয়াজ নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আর নিয়েছি 2টো ডিম। আর এর জন্য আমি এখানে নিয়েছি লবণ, হলুদ আর কালো জিরে। আর এই পুরো রান্নাটাই আমি করব সর্ষের তেলে। হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এবার আমি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেবো। ডিমটাকে ঝুড়ি করে ভেজে নিয়েছি। এবার আমি বাকি রান্নাটা এবার করব। তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা 3টেও দিয়ে দেবো। ঠিক আছে, হয়তো একটু জল ছিল, তাই আমি পেঁয়াজটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। এবার আমি ফুটে রাখা আলুটাকে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ। এবার আমি ভালো করে নেমে নেবো। আলুটাকে ভালো করে ভেজে নেবো। আমার আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। আমার ডিম আলু ভাজা প্রায় কমপ্লিট, আর কিছুক্ষণ রেখে আমি এবার নামিয়ে নেবো। ডিম আলু ভাজা প্রায় কমপ্লিট, এবার আমি নামিয়ে নেবো। হয়ে গেছে আমাদের ডিম আলু ভাজা। রুটি বা পরোটা বা গরম ভাতের সাথে দারুণ লাগে, আপনারা ট্রাই করতে পারেন।